প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন গ্রহণ করুন। আজ 31 মার্চ, আজ শুরু হলো আমাদের জন্য বিশেষ একটি দিন, আপনাদের প্রিয় চ্যানেল বাংলাভিশনের জন্মদিন। আজ 12 বছর পেরিয়ে আজ আমরা পৌঁছে গেছি 13তম বর্ষে। সম্প্রচারের শুরু থেকেই বাংলা, বাঙালি আর বাংলাদেশ বাংলাভিশনের মূল থিম, মহান একুশে আর মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের নীতি পথ নির্দেশিকা। আপনারা জানেন, সব শ্রেণীর দর্শকের পছন্দ, রুচি এবং চাহিদা মাথায় রেখে বাংলাভিশনের অনুষ্ঠানগুলো সাজানোর চেষ্টা করা হয় সবসময়। দর্শক মতামতকে আমরা সবচেয়ে শ্রদ্ধার জায়গায় রেখেছি, একমাত্র দর্শকের কাছেই আমরা দায়বদ্ধ। বাংলাভিশন দেশ বিদেশের অগণিত দর্শকের ভালোবাসা, উৎসাহ, পরামর্শ আর প্রেরণা নিয়ে এগিয়ে চলেছে। বাংলাভিশনের 13তম বর্ষযাত্রায় অভিনন্দন জানাই সকল শুভানুধ্যায়ী, শিল্পী, কুশলী, কেবল অপারেটর্স, বিজ্ঞাপনদাতা আর অগণিত সম্মানিত দর্শক সহযাত্রীদেরকে। দর্শক, আজকের এই আনন্দ সকালে আমরা সময়টা কাটাবো শুধু আনন্দ আড্ডায়। আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ, নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত। চলুন শুরু করি আনন্দ আড্ডা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই ভালো থাকারই দিন আজকে, আমাদের বাংলাভিশনের জন্মদিন। আমাদের বাংলাভিশন তো 12তম বর্ষ পেরিয়ে 13তম বর্ষে পদার্পণ করলো। আজকের এই সকালে আপনাকে আমরা পেয়েছি, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা, ধন্যবাদ তো জানাবই। আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। তবে সর্বপ্রথমে আমি বাংলাভিশনের সমস্ত কলাকুশলী, কর্মকর্তা, শিল্পী এবং বিশেষ করে দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাভিশনের যুগপূর্তিতে এবং 13 বছরে পদার্পণ অনুষ্ঠানে। একজন শিল্পী হিসাবে আমার যে অনুভূতিটা, সেটা প্রকাশ করার কিছু নেই, অত্যন্ত আনন্দিত। একজন দর্শক কিংবা নাট্য ব্যক্তিত্ব হিসেবে আপনি কি মনে করেন যে একটা চ্যানেলের এক যুগ পেরিয়ে গেল, এই বিষয়টা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এক যুগ পেরিয়ে গেল মানে কিন্তু অনেক দিন চলে গেল, মানে এখন আর শৈশব বলা যাবে না। এমনকি আমার মনে হয় যে কৈশোরও উত্তীর্ণ হয়ে গেছে। অবশ্যই, সুতরাং এখন যে কোনো অনুষ্ঠান দর্শক যখন দেখবে, তারা কিন্তু সেইভাবে সমালোচনা করবে, আলোচনা করবে। ভালো লাগলে তারা ভালো বলবে এবং ভালো লাগলে বলবে যে আর একটু ভালো হলে ভালো হতো, এই জিনিসটা তারা আশা করবে। সুতরাং এখন বাংলাভিশনের যে নামটি অর্জন হয়েছে, সেটার সাথে আরও অনেক কিছু যোগ করতে হবে বলে আমি বিশ্বাস করি, কারণ এখন 24টা না 28টা বোধ হয় চ্যানেল হয়েছে। সুতরাং আমি বলবো যে বাংলাভিশনের একটা দর্শক তৈরি হয়েছে, বিশেষ করে নাট্যানুষ্ঠানের ব্যাপারে আমি বলবো যে সেখানে দর্শকের একটা চাহিদা আছে যে না, বাংলাভিশনের নাটকগুলো আমি দেখবো। তো সেই হিসাবে বিনোদনমূলক একটি চ্যানেলের যেসব গুণাবলীগুলো থাকা উচিত, তার মধ্যে কিন্তু এইগুলো থাকতে হবে। এবং বিনোদনমূলক চ্যানেলের একটি বিশেষ বৈশিষ্ট্য থাকা উচিত, সেটা হলো যে সেখানে সংবাদের আধিক্য দর্শক কখনো পছন্দ করবে না। এই জিনিসটাকে আমার মনে হয় একটু এড়িয়ে চলতে পারলে সবচেয়ে ভালো হয়। আর খেলাধুলার অনুষ্ঠান, শিশুদের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান তো হয়ই, আমরা দেখি, মানে যেটা কুইজ অনুষ্ঠানগুলো, যেগুলো মানুষকে সত্যি বিনোদন দেয়, সঙ্গে সঙ্গে শিক্ষা দেয়, মানুষ কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারে। আমি পশ্চিমবাংলার কিছু অনুষ্ঠানের কথা মনে করিয়ে দিতে পারি, যেখানে রীতিমতো একটা বিনোদন হচ্ছে কিন্তু তার মধ্যে মানুষ অনেক কিছু শিখছে। তো সেই ধরনের অনুষ্ঠানগুলি খুব প্রয়োজন বলে মনে করি। জানতে চাচ্ছি যে আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বাংলাভিশনের সাথে আপনার আসলে সম্পর্কটা কেমন? একজন দর্শক হিসেবে যদি বলি, আমাদের অনুষ্ঠানগুলো আপনার কেমন লাগে? আর আমাদের চ্যানেলে আপনার পরিচালিত দুটি নাটক প্রচারিত হয়েছে, সেই অভিজ্ঞতার কথাও শুনতে চাই। একদম প্রথম দিকে যখন শুরু হয়, জি, তখন তো আমাকে ডাকা হয়েছিল যে একটি নাটক দেওয়ার জন্যে। তো আমি সেখানে মোটামুটি একটি সিরিয়াল দিয়েছিলাম প্রথম। আচ্ছা, সেটা আমার লেখা। আচ্ছা আচ্ছা, হাসুলি বেগমের উপকথা। আচ্ছা আচ্ছা, সেটা 13 পর্বের একটি সিরিয়াল। পরে আরেকটি দিয়েছিলাম, সেটা হলো শওকত আলী সাহেবের উপন্যাস পিঙ্গল আকাশ, সেটার নাট্যরূপ আমার দেওয়া ছিল। এই দুটো সিরিয়াল আমার প্রচারিত হয়েছে। এবং আমার মনে পড়ছে আরেকটি নাটক গেছে, আধিভৌতিক, খুব সম্ভবত ওটা ঈদের একটি নাটক ছিল। এই তিনটি নাটক বোধহয় আমার প্রচার হয়েছে বাংলাভিশনে। আর তাছাড়া আমার অভিনীত বিভিন্ন নাটক তো গেছেই, সেদিক দিয়ে আমি সম্পৃক্ত আছি বাংলাভিশনের সাথে।
এবং বিভিন্ন অনুষ্ঠানে তো আমি সবসময় আসি এবং আসতে ইচ্ছাও করি, কারণ এটা তো মনে করি যে নাটকেও আপনাকে আমরা নিয়মিতভাবেই দেখি। হ্যাঁ, আমি সেটাই বললাম যে কারণ আমি একজন শিল্পী হিসেবে আমি প্রতিটি চ্যানেলেরই সম্পদ বলে আমি মনে করি এবং প্রতিটি চ্যানেলই আমার বলে আমি মনে করি। নিঃসন্দেহে আমাদের দেশেরও সম্পদ। ভালো লাগে আমার কথা হলে এসব অনুষ্ঠানে আসতে, দুটো কথা বলতে, কারণ চ্যানেলে বসে কথা বলা মানে আমার দর্শকের সাথে কথা বলা। আপনাকে পেয়েও আমাদের ভালো লাগে, যে কারণ আজকে একটি বিশেষ দিনে আপনাকে পেয়ে আমরা তো খুবই আনন্দিত, সেজন্য আমি কৃতজ্ঞ। জানতে চাচ্ছি যে একটি চ্যানেলের আসলে দেশের প্রতি বলেন কিংবা সমাজের প্রতি বলেন কিংবা দর্শক শ্রোতাদের প্রতি যদি বলেন, আসলে কি ধরনের দায়বদ্ধ থাকা উচিত একটি চ্যানেলের জন্য? এটা তো একটা বিরাট দায়বদ্ধতা। জি, কিন্তু আমার মনে হয় যে চ্যানেলগুলো অনেকে এগুলো ভুলে গেছেন যে আমাদের কোনো দায়বদ্ধতা আছে, কারণ সেটা আমরা অনুষ্ঠান দেখলে বুঝতে পারি কী ধরনের অনুষ্ঠান হচ্ছে। বিশেষ করে আমি যদি অন্যান্য অনুষ্ঠানের কথা বাদ দিই, আমি যদি শুধু আমার অনুষ্ঠানের কথা বলি, যে নাটক, যে নাটক ভালো নাটক তো দিতে হবে। আচ্ছা, কারণ একটি চ্যানেলে যখন নাটক প্রচার হয় তখন চ্যানেলের দায়বদ্ধতা এটাই যে একটা ভালো নাটক প্রচার করব আমি। জি, এটা তো একটা সবচেয়ে বড় দায়বদ্ধতা। তো একটি নাটক যখন আমি প্রচার করি, এই নাটকটি কিন্তু কোনো পাবলিক মঞ্চে হচ্ছে না বা সিনেমা থিয়েটারের হলের ভিতরে হচ্ছে না, এই নাটকটি হচ্ছে সারা পৃথিবী সমস্ত বেডরুমে হচ্ছে, ড্রয়িং রুমে হচ্ছে। জি, সেখানে তো ডেফিনেটলি একটা মেসেজ থাকতে হবে কিংবা শিক্ষামূলক কোনো একটা মেসেজ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রুচিটা ব্যাপারটা, রুচি তৈরি করা যে আমি একটা মানুষকে তার সাথে যোগাযোগ করছি একটি বেডরুমে বা একটা ড্রয়িং রুমে, আমার বাবা রয়েছেন, আমার মা রয়েছেন, আমার সন্তান রয়েছে, আমার নাতিপুতি রয়েছে, তাদের সাথে বসে আমি একটি অনুষ্ঠান দেখব, আমার সেই রুচিটা, সেই রুচি বোধটা যে আমার যদি না থাকে নাটকের মধ্যে, তাহলে সেটাকে তো গ্রহণ করা খুব মুশকিল হয়ে যায়। এবং তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আজকাল বেশিরভাগ বাড়িতেই রুচিহীন নাটক দেখলেই তারা টেলিভিশন বন্ধ করে দিয়ে অন্য দেশের নাটক বা অন্য দেশের সিনেমা দেখে। সেগুলো যে খুব রুচিসম্পন্ন আমি বলবো না, কিন্তু সেখানে এক ধরনের গ্ল্যামার আছে, যেসব গ্ল্যামার দেখার জন্য তারা অস্থির হয়ে যায়। কিন্তু বাংলাদেশের নাটকের যে মান, যে গুণগান আমি বাইরে গেলে শুনি, সেটা কিন্তু পশ্চিমবাংলার নাটকের বা বোম্বের নাটকের শুনি না। কারণ বাংলাদেশের নাটক যেটা ছিল, যে এটার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু অনেক হাই স্টিমের, যে এখানকার বাংলাদেশের নাটক হলো মানে জীবনের প্রতিচ্ছবি, ডাউন টু আর্থ, যে নাটকটা দেখলেই নিজেকে আইডেন্টিফাই করা যায়, আমার পরিবারকে আইডেন্টিফাই করা যায়, যে আমার দেশকে আইডেন্টিফাই করা যায়, এটা ছিল বাংলাদেশের নাটক, মানে আমার সংস্কৃতিকে তুলে ধরে। এক্স্যাক্টলি, এবং সেটাই ছিল সবচেয়ে বড় গুণ। কিন্তু সেই গুণ এখন কোথায়? সেই গুণ তো হারিয়ে যাচ্ছে। এখন টেলিভিশনে নাটক দেখলে মনে হয় এটা কোন দেশের নাটক, কোথায় দেখছি, কোথায় বসবাস করছি, এই ভাষা কি আমার ভাষা, এই বাড়ি কি আমার, এই এই গ্রাম কি আমার, গ্রামের মানুষ কি এরকম। এটা কি আসলে আমরা কি বলতে পারি যে সময়ের চাহিদা, দর্শকরা এরকম চাচ্ছে দেখে আসলে নাটক? সময়ের চাহিদা না, কথা হচ্ছে যে এটা বাণিজ্যিকীকরণের পরে এই সমস্যাটা হয়ে গেছে, কারণ এখন সবাই নাটক করে দুটো পয়সা অর্জন করতে চাচ্ছে, এবং দুটো পয়সা অর্জন করা মানে আমাদের দেশে যে সহজে অর্জন করতে চাই আমি, উইদাউট এনি এফার্ট, আমি কোনো এফার্ট দেবো না, আমি রোজগার করতে চাই। আমি একটা গল্প বলি ছোট্ট, যে একজন ব্রিটিশ সাহেব বাংলাদেশের কোনো একটা অঞ্চলে কিছুদিন কালেক্টরের চাকরি করেছিলেন ব্রিটিশ আমলে। আচ্ছা, এবং তিনি সেখানে 2-3 বছর ছিলেন, এবং থাকার পরে তিনি যখন ইংল্যান্ডে চলে গেলেন একটা বই লিখেছিলেন, এবং সেখানে বইতে উনি লিখেছিলেন যে আমি যেখানে চাকরি করে এসেছি সেখানে এক ধরনের মানুষ আছে, তাদেরকে বাঙালি বলে, এবং তিনি সেই ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করেছেন, বলেছেন লোকগুলো দে আর হিউম্যান বিং, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে দে আর কানিং, নট ইন্টেলিজেন্ট, দে আর কানিং, দে ওয়ান্ট টু আর্ন মানি উইদাউট এনি এফোর্ট। নাটক কিন্তু দেখছে না হয়তো বা সময় পাচ্ছে না, কিন্তু মানুষ কিন্তু ইউটিউবে দেখে নিচ্ছে, ওই ভালো নাটকগুলো ইউটিউবে দেখছে। বিশেষ দিবসগুলো তুমি যদি ইউটিউব দেখো, জি জি, তুমি দেখবে যে সমস্ত নাটক দর্শক টেলিভিশনে দেখেনি, তার মানে এই ভালো নাটকগুলো তারা মিস করেছে, কারণ খারাপ নাটক মনে করে সব বন্ধ করে দিয়েছে, কিন্তু ইউটিউবে নিয়ে যখন বসেছে বিরতিহীনভাবে দেখেছে, এটা একটা সমস্যা, বিজ্ঞাপনের সমস্যা আছে। আচ্ছা, যে 5 মিনিট নাটক, 10 মিনিট বিজ্ঞাপন, তখন তারা বসে তাদের কমেন্টগুলো যদি কেউ পড়ে, এবং সেটা পড়েই কিন্তু নাটকের মান নির্ধারণ করা যায় যে কি মানের নাটক আমাদের বানানো উচিত। একটু পিছনের দিকে চলে যাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশনের যখন যাত্রা শুরু হলো, আপনি তো মিডিয়ায় যে কয়জন ব্যক্তিত্ব আছেন তার মধ্যে আপনার নাম অবধারিতভাবেই চলে আসবে, তো এই যে এখন তো অনেক চ্যানেল,
অনেক মানসম্পন্ন কাজও আমরা পাচ্ছি বিভিন্ন চ্যানেল থেকে, কিন্তু আপনার কাছে যদি জানতে চাই যে আসলে আমাদের কাজগুলোর মূল্যায়ন এখন আপনি কিভাবে করবেন, কিংবা এই যে নাটকগুলো হচ্ছে তখনকার নাটক এখনকার নাটক, আসলে আমাদের মূল গ্যাপটা কোথায়, পার্থক্যটা আমরা কোথায় খুঁজে পাবো? তখন যে হতো ভালো আর এখন যে ভালো হয় না, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। আচ্ছা, কারণ নাটক তখন ভালো হতো, এখন আরো ভালো নাটক হয়, কিন্তু কথা হচ্ছে সংখ্যায় কমে গেছে। আচ্ছা, এমন কি হয় যে তখন তো আসলে একটি মাত্র চ্যানেল ছিল, সবাই ওই জায়গাটাতেই আটকে থাকতো, কিন্তু এখন তো অনেক দর্শক দেখতো, কারণ একটি চ্যানেল বসে বসে এই নাটকটি দেখলাম, এবং খারাপ হলে হয়তো টিভি চলছে, হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু এখন তো অন্য কাজে ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই, এখন আমাকে খালি চ্যানেল টিপ দিলে আমি অন্য জায়গায় চলে যেতে পারছি, কিংবা বাইরের দেশেও আমরা বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। কিন্তু তখন যে প্রপোর্শনে খারাপ নাটক হতো, এখন তার চেয়ে অনেক বেশি প্রপোর্শনে খারাপ নাটক হচ্ছে। তখন 10টি নাটক হলে একটি নাটক, এটা কি সংখ্যায় আধিক্যের কারণে হচ্ছে? অবশ্যই, সেটা তো তোমাকে বলতেই হবে, কারণ কোয়ান্টিটি আর কোয়ালিটি কিন্তু মানে একদম ডিরেক্টলি প্রপোর্শনাল, যত কোয়ান্টিটি বাড়বে তত খারাপ জিনিস বাড়তে থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বাজারে তুমি যাও, যেটা অ্যাবান্ডান তুমি পাবে, দেখবে যে তার ভিতরে বেশিরভাগ খারাপ, ওই খুঁজে খুঁজে তোমাকে ভালোটা বের করতে হবে। তো এখন এই একটা ব্যবসায়িক কম্পিটিশান এসে গেছে, এবং কিছু মানুষ যারা জোর করে নাটকের কিছুই বোঝে না, তারা নাটক করতে আসছে, এবং তাদের সাথে এক ধরনের সখ্যতা বিভিন্ন জায়গাতে হচ্ছে, তারা কিছুই জানে না নাটক, কিন্তু নাটক বানাচ্ছে, এবং আমার নিজেরই মাঝে মধ্যে অপরাধ বোধ হয়, সেসব নাটকে আমরা অভিনয় করছি এবং এসে দর্শকের গালাগালি খাই। খুব খারাপ লাগে, নিজেকে মাঝে মধ্যে খুবই খারাপ লাগে যে কিসের মধ্যে কাজ করছি, কিসে কাজ করছি, এটা খুব কষ্টকর ব্যাপার। কিন্তু এই মানগুলো যদি উন্নত করতে হয়, চ্যানেলকে দায়িত্ব নিতে হবে, চ্যানেলকে সাবধান হতে হবে যে না, আমি একটা মান নির্ণয় করে দেবো, এই মানের নিচে আমি কোনো নাটক প্রচার করব না, কারণ কোয়ালিটি কন্ট্রোল তো আর কোনো জায়গা নেই আমার, কোয়ালিটি কন্ট্রোলের জায়গাটা তো চ্যানেল, কারণ যে বানাচ্ছে তার তো কোনো দায় দায়িত্ব নেই, সে মনে করে যে আমার টাকা আছে, আমি টাকা পেয়েছি, আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু চ্যানেলকে আসলে ওই ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে, ওটা নেবে কিনা বা ওটা কিনবে কিনা বা ওটা প্রচার করবে কিনা, এই দায়িত্ব তো সম্পূর্ণ চ্যানেলের। আপনি প্রথম যখন টেলিভিশনে নাটকে কাজ শুরু করলেন, সেই গল্পটা তো আসলে আপনি অনেক জায়গায় করেছেন, অনেকবার করেছেন, তারপর আজকে এই বিশেষ দিনে আমরা আবার শুনতে চাই। আমার প্রথম নাটক ইডিপাস নাটক, ইডিপাস, এবং তখন এটা কিন্তু টেলিভিশনের নাটক যদিও 1969 সালে, কিন্তু সেটা হলো আমাদের থিয়েটার গ্রুপের নাটক, আচ্ছা, নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রথম নাটক, এবং সেটি হলো টিভি নাটক, এটা সৈয়দ আলী হাসানের লেখা, মানে অনুবাদ করা ইডিপাস নাটকটা, সেটা পরিচালনা করেছিলেন জিয়া হায়দার, এবং সেই নাটকটি আমরা টেলিভিশনে করেছিলাম, এটা হলো আমার প্রথম নাটক টিভিতে। আর এর আগের ইতিহাস হলো আমি যখন ছাত্র, যখন বুয়েটে আমি পড়ি থার্ড ইয়ারে, তখন আমি একটা অডিশন দিয়েছিলাম টিভিতে, এবং অডিশন দেওয়ার পরে খুব আশা নিয়ে বসেছিলাম, এবং 7 দিন না 10 দিন পরে আমার কাছে একটা চিঠি আসলো, আপনি অডিশন দিয়েছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ, 6 মাস পরে আবার চেষ্টা করেন। ওই 6 মাস পরে আর চেষ্টা আমি করিনি, কোনখান দিয়ে ঢুকে গেছি ভিতরে আর কি। সেখান থেকে আজকে পথ পরিক্রমায় আপনি আমাদের সামনে বসে আছেন একজন ব্যক্তিত্ব হিসেবে, একজন আবুল হায়াত হিসেবে। তো এখন যারা তরুণ কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে আসলে আপনার পরামর্শ কী থাকবে? তারা সব কিছু পেয়ে যাচ্ছে, তারা আসার আগে নিজেকে প্রিপেয়ার করতে পারছে, শিখতে পারছে, স্কুলে ভর্তি হতে পারছে, নাটকের, টেলিভিশনের, অ্যাক্টিংয়ের ক্লাসে ঢুকছে, ডিরেকশনের পড়াশোনা করে আসতে পারছে, সব কিছু শিখে এসে তারা কাজ করতে পারছে। আমরা তো কিছুই না শিখে এসে করেছিলাম, নিজেরা নিজেরা অভিনয় করতাম, সেখান থেকে এসে ঢুকলাম, ঢুকে অভিনেতা হয়ে গেলাম, কিন্তু সেই জন্য বলবো যে তারা অত্যন্ত ভাগ্যবান। তাদেরকে আরেকটা কথা যেটা আমি সবসময় বলি, যে এসেই স্টার হওয়ার চেষ্টা করবে না, মানে শিল্পী হওয়ার চেষ্টা করো, তুমি যদি ভালো শিল্পী হও তুমি অটোমেটিক্যালি একজন স্টার হয়ে যাবে, কিন্তু তুমি যদি স্টার হতে চেষ্টা করো, হয়তো তুমি স্টার হবে, হয়তো তুমি শিল্পী হতে পারবে না। কিন্তু এই শিক্ষাটা আসলে ওরা কতটা কাজে লাগাতে পারছে? আপনি বলছিলেন যে মানসম্পন্ন কাজ আসলে হচ্ছে না, আমরা পাচ্ছি না, তো সেটা তো শুধু শিল্পীদের দোষ দিয়ে লাভ নেই, যারা তৈরি করছেন তাদেরকে বলতে হবে যে তারা তৈরি করতে পারছেন কিনা, এবং তাদের সেই ক্যাপাবিলিটি আছে কিনা, যে একটা যে তরুণ একটা ড্রামা স্কুল থেকে শিখে এসছে তাকে নিয়ে কাজ করার মতো ক্যাপাসিটি ডিরেক্টরের আছে কিনা, সেটা তো দেখতে হবে আমাকে। আর সেই ডিরেক্টর নিজেই কিছু জানেন না, সে কিভাবে একজন শিল্পীর কাছ থেকে অভিনয় আদায় করবেন। আপনার প্রথম টেলিভিশন দেখার অভিজ্ঞতার কথা জানতে চাই। সেটা তো অবশ্যই বিটিভি দেখা। জি জি, মানে আপনার বাসায় বসে? না না, আমার বাসায় বসে দেখা না। আচ্ছা আচ্ছা, আমার তাহলে টেলিভিশন কেনার সামর্থ্য ছিল না। আচ্ছা আচ্ছা, যখন বাংলাদেশে টেলিভিশন প্রথম আসে তখন তো আমি ছাত্র, এবং আমার মনে হয় যে আমরা প্রথম দিন টেলিভিশন দেখেছি, প্রথম দিনই দেখেছি,
তখন আমি ছাত্র। আচ্ছা, জি জি, আমি বুয়েটে তখন পড়ি, শের বাংলা হলে থাকি। আমাদের প্রত্যেকটা হলে একটা করে টিভি দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। এবং সেই টিভি রুমে, সেই টিভিতে আমরা, আমার খালি প্রথম দিনে মনে আছে বোধহয় খুব সম্ভবত ফেরদৌসী মজুমদারের গান, ফেরদৌসী রহমানের গানের অনুষ্ঠানটার কথা আমার খুব মনে আছে, মনে পড়ে আর কি, যে সেটা দিয়েই শুরু। আর কালার টিভি আমি প্রথম দেখেছিলাম শিল্পকলা একাডেমিতে, ইউএস এম্বাসি বা USAID এদের মাধ্যমে স্যাটেলাইট থেকে একটা টিভিতে একটা অনুষ্ঠান ডাউনলোড করে দেখানো হয়েছিল, কালার টিভি। আচ্ছা, আর আপনার বাসায় বসে আপনি কখন প্রথম টেলিভিশন দেখার অভিজ্ঞতা পেয়েছেন? সেটা হলো 1974 বোধহয়, খুব সম্ভবত। আচ্ছা, সেটা আমরা একটা একটা লাইসেন্স বের করেছিলাম গভর্নমেন্টের কাছ থেকে, সে লাইসেন্সে আমরা কম দামে একটা টেলিভিশন, তাও কম দাম বলতে 4,500 টাকা দাম। আচ্ছা আচ্ছা, সে তখনকার সময় 4,500 টাকা অনেক টাকা, অনেক টাকা, মানে মানে আমার বেতনের ডাবল বা তিন ডাবল ছিল আর কি। সেটা আমরা জোগাড় করে কিছু টাকাটুকু জমিয়ে আমরা একটা টেলিভিশন কিনেছিলাম, 24 ইঞ্চি, আমার মনে আছে 24 ইঞ্চি ফিলিপস একটা টিভি কিনেছিলাম। এবং সবচেয়ে মজা হলো যে টেলিভিশনে নাটক করতাম করেই, মানে বাসায় এসে, তখন তো সকাল থেকে রেকর্ডিং হতো, সকাল ধরো 10টা থেকে 6টা পর্যন্ত রেকর্ডিং হতো, রেকর্ডিং শেষ করে নাটক শেষ হয়ে যেত, আমরা চলে আসতাম রাত্রে 8:30 নাটকটা, রোববার দিন, রোববারে হতো প্রচার নাটক। ওই তখন এসে বাসায় একটু ফ্রেশ ট্রেশ হয়ে, কার বাসায় টিভি আছে চলে যাই সেই বাসায়, তখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম বেগম সাহেবকে নিয়ে, ওই বাড়িতে বসে বসে নাটক দেখে চলে আসতাম, বা আগেই বলে দিতাম ভাই আজকে তোর বাড়িতে নাটক দেখতে যাব। আবার পরে দেখলাম আমার যে ফ্ল্যাটে থাকতাম গভর্নমেন্ট কোয়ার্টারে, তার নিচে আমার বসের রুমে, বসের বাড়িতে একটা টিভি ছিল, তো বসকে বলতাম স্যার আজকে আমার নাটক আছে, আইসো আইসো চলে আইসো। এই যে আপনি বলছিলেন যে আপনার যখন নাটক প্রচারিত হতো বিভিন্ন জায়গায় নাটক দেখতে যেতেন, আপনার বসকে বলতেন আপনার নাটক দেখাবে, তো নিজেকে যখন টেলিভিশনে প্রথম দেখলেন তখন আসলে আপনার অনুভূতি কেমন ছিল? তখন তো নিজের তো আমার মনে হয় ব্লাড প্রেশার মাপলে তো অনেক হাই হতো নিশ্চয়ই, আমি তো ঘামতাম আর কি, যে আমাকে, আমি আবার আশপাশে দেখতাম আমাকে দেখে লোকজনের কি এক্সপ্রেশন, একদম প্রথম দিকের কথা যখন বলছি। আচ্ছা, সেটা কি ইডিপাস নাটকটি ছিল? হ্যাঁ হ্যাঁ, ইডিপাস নাটক। আচ্ছা, আপনার আশেপাশে কে কে ছিল কিংবা তাদের? আমার মনে নাই, তখন আমি, তখন আমার বিয়ে হয়নি। আচ্ছা আচ্ছা, তখন আমি মোহাম্মদপুরে থাকি, আমার মা থাকতেন, মা বোন বাবাও ছিলেন তখন, বেঁচে ছিলেন, আমি আরেক বাড়িতে গিয়ে কোথায় যেন কোনো বন্ধুর বাড়িতে খুব সম্ভবত। ওনারা কি বলেছিলেন যখন আপনাকে প্রথম টেলিভিশনে দেখলেন? ওরা তো জানে যে আমি নাটক করি, তো প্রথম থেকেই জানে, তো দেখে দেখে বললো ভালোই করেছো। মা খালাদের কাছে আসলে এই গল্পগুলো শুনতে শুনতেই বড় হয়েছি যে, না এটা তো ধরো আমার, আমার সবচেয়ে মজাই এটা যে নাটক করে এসেই খুঁজতাম যে আজকে কোন বাড়িতে যাব, যে গত নাটকে ওই বাড়ি গেছে আজকে আর ওই বাড়িতে যাবো না, আজকে তাহলে আরেকজনের বাড়ি যাবো। আচ্ছা, তো এইভাবেই ধরো এক, আমি একটা বলি তোমাকে, আমার মা তখন বেঁচে ছিলেন, তো মা আমার নাটকের খুব ভক্ত। আচ্ছা, স্টেজে আমার সব নাটক দেখতেন, টিভিতে আমার সব নাটক দেখতেন, দেখতেই হবে। এবং 16 ডিসেম্বরে আমার নাটক যাবে টেলিভিশনে, তো আমি আমার বসকে বলে রেখেছি যে আজকে আপনার বাসায় নাটক দেখবো, ঠিক আছে চলে এসো। নাটক কয়টায় প্রচার হবে? 9:45, সেদিন আবার অন্যান্য অনুষ্ঠান আছে, রাত সবচেয়ে শেষ হবে 9:45। তা আমার মা তো 8:30 গিয়ে বসে আছেন, হ্যাঁ, তো ধরো আমি গেলাম 9:30 দিকে, যে বসে আছি, সেই নাটক শুরু হলো 12:30। এখন বাড়ির লোক উসকুস করতে করতে গিয়ে বেশিরভাগ ঘুমিয়েছে, এবং যখন নাটক শুরু হলো তখন দেখলাম যে আমার বস চোখ ডলতে ডলতে এসে পাশে বসলেন একটা হাসি দিয়ে, আমি ওইটা ভুলি না। আমার মা কিন্তু বসে রয়েছেন যে নাটক দেখবেনি, এবং সেই নাটক আমার মনে হয় 1:30 বোধ হয় শেষ হলো। তো এটা তো কিছু বলাও যায় না, বাড়ির লোককে আমাকে কিছু বলতেও পারছে না যে উঠে যাও বা আমরা ঘুমোবো, দরজা বন্ধ করবো, বা আমাদের নাটক দেখার দরকার নেই, এই সিচুয়েশনগুলো এখন মনে পড়লে খুব মজাই লাগে। টেলিভিশনে নাটক হলে মা বাবারা বলতো বাচ্চাদের যে নাটকটা দেখবে এবং বাংলা বলা শিখবে, শুদ্ধ উচ্চারণ কীভাবে বলে দেখো, উচ্চারণ কীভাবে করে, কথা বলে কীভাবে, এগুলো শিখবে। আর এখন নাটক শুরু হলে মা বাবা বলে যাও নাটক দেখবে না, তোমাদের ভাষা নষ্ট হয়ে যাবে, যাও। মানে এই যে ডিফারেন্সটা, এটা তো খুব দুঃখজনক। আমরা ভাষার জন্য আমাদের শহীদরা প্রাণ দিয়েছেন, সেই ভাষা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই ভাষাটাকে আমরা নিজেরা বিকৃত করছি, এবং যেন তেন ভাবে না, মানে বলবো যে একেবারে যাচ্ছে তাই ভাবে আর কি, একেবারে এটার কোনো তুলনা নেই যে কীভাবে আমরা নষ্ট করছি। যদি আমি গ্রামের ভাষায় নাটক করতে চাই, আমি পুরোপুরি গ্রামের ভাষায় নাটক করবো, কিন্তু যদি আমি শহরের ভাষায় ড্রয়িং রুমে বসে ভদ্রলোকের মতো একটা লোক কথা বলছে, সে যখন একটা ভাষাকে না গ্রামের ভাষা না শহরের ভাষায় একটা কী ধরনের একটা
কি বলবো, জগা খিচুড়ি একটা কিছু তৈরি করে মানুষকে দেওয়ার চেষ্টা করছে এবং বলছে হ্যাঁ এটা তো মানুষ দেখছে, মানুষ খুব খুশি। হ্যাঁ মানুষ তো খুশি হবে, মানুষকে হাবিজাবি দিলে মানুষ খুশি হয়, মানুষকে একটা মানে পচা জিনিস দিলে সেটা দেখতে মজা লাগলে মানুষ সেটা মজা করে দেখে, একটা মানুষ রাস্তায় পড়ে কাতরাচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে সব মানুষ তাকিয়ে দেখছে, এটা দেখে মানুষ মজা পাচ্ছে, মজা পাচ্ছে, এটা তো মানুষের স্বভাব। কিন্তু মানুষকে ওটাই দেখাতে হবে যে একটা মানুষ কাতরাচ্ছে তাকে তুলে নিয়ে হাসপাতালে দিব, এটা আমাকে শেখাতে হবে তাকে, যে ওইটা হলো আমার দায়বদ্ধতা। এটা না যে গালে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছি আর মোবাইলে আমি ভিডিও করছি যে লোকটা ছটফট করছে। খুবই চমৎকার একটি আড্ডা হচ্ছিল, আমার তো আরও আড্ডা দিতে ইচ্ছে করছে কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদেরকে এখানেই বিদায় নিতে হবে। সবশেষে যদি ছোট্ট করে একটু বলতে চান যে আজকে তো আমাদের বাংলা ভীষণের জন্মদিন, আমরা এক যুগ পেরোলাম, এখন 13তম বর্ষে পদার্পণ করছি, তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আপনারা ভালো অনুষ্ঠান পছন্দ করেন, আপনারা ভালো নাটক পছন্দ করেন, তো সুতরাং আপনাদের চাহিদাটা আপনারা প্রকাশ করেন এবং নাটকগুলো দেখবেন, দেখে বলবেন যে এই নাটকটা এই কারণে ভালো লাগেনি, এই কারণে নাটকটা মানে দর্শক মন কাটছে না বা এটা আমাদের দেশের সাথে যায় না, এগুলো যদি আপনারা পরিষ্কার করে না বলেন, আপনারা পত্রিকায় লেখেন, চিঠি লেখেন, কিন্তু নাটকগুলো দেখবেন, এটা হলো আমার প্রধান অনুরোধ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, আবারও বাংলা ভীষণকে ধন্যবাদ যে আমাকে এই আজকে 13তম বর্ষের পদার্পণের দিন ডাকা হয়েছে, সেটার জন্য আমি কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে বাংলা ভীষণের সাথে আমার সম্পর্ক আরও ঘনিষ্ঠতর হবে।